উদ্যোক্তাদের পণ্য মেলা, এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, মেলায় কি কি পণ্য বিক্রি হচ্ছে আর ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন এই মেলায়? হ্যাঁ, মেলা আসলে শুরু হয়েছে এই মাসের 14 তারিখ থেকে, অর্থাৎ 4 দিন গেল, এবং আমরা মেলায় এসে দেখেছি যে এখন সন্ধ্যাবেলায় এই সময় আসলে দর্শনার্থী থাকার কথা, তবে খুব একটা দর্শনার্থী এখন আসছে না বলে আমাদের জানিয়েছেন আয়োজকরা। তবে মেলা একটু বড় প্রাঙ্গণ নিয়ে হচ্ছে, চট্টগ্রামের হালি শহরে যে আবাহনী মাঠ আছে সেখানে কিন্তু একটি বড় এলাকা নিয়ে এই মেলা হচ্ছে, এবং আমরা যারা আয়োজক আছেন তারা বলেছেন যে এখানে 3 শতাধিক স্টল আছে এবং 8টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। এবং এই ধরনের মেলায় আমরা যেটু দেখে থাকি সাধারণত যে দেশীয় পণ্যকে উৎসাহিত করা হয়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা ছুটে আসেন, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছেন তাদেরই উদ্যোগে এখানে মেলায় তারা অংশ নিচ্ছেন, এবং আমরা দেশীয় পণ্যের একটা আধিক্য দেখছি। পাশাপাশি বিভিন্ন ধরনের যেই মেয়েদের যে পণ্যগুলো আছে সেই ধরনের পণ্যের প্রচুর আধিক্য দেখা যাচ্ছে, যেহেতু এটি নারী উদ্যোক্তা মেলা এবং এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের অলংকার, গহনা এবং নানা ধরনের কাপড় চোপড় এবং জুতোর সমাহার যেমন আছে, পাশাপাশি আমরা দেখেছি যে পাহাড়ে বিভিন্ন উদ্যোক্তা এখানে এসেছেন রাঙামাটি পার্বত্য জেলাগুলো থেকে, সেখানে কিন্তু তারা প্রচুর তাদের যে রাঙামাটির উৎপাদিত যে পণ্য সেগুলো কিন্তু আমরা প্রদর্শন করতে দেখেছি। এবং আমরা এখন একটি স্টলের সামনে আছি, সেটি কিন্তু একটি বড় স্টল, এবং এখানে ব্যাগ সহ বিভিন্ন ধরনের কাপড় বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। এবং আমরা দেখেছি যে বিকেলের পর থেকে কিছুটা ভিড় বাড়ছে, তবে যারা আয়োজক আছেন তারা বলছেন যে এখনও যেহেতু মেলা মাত্র শুরু হয়েছে, 4 দিন গেছে, খুব একটা ভিড় এখনও হচ্ছে না, তবে শুক্রবারগুলো কিংবা ছুটির দিনগুলোতে তারা প্রচুর দর্শনার্থী আশা করছেন। এবং এই মেলাটি কিন্তু মাসব্যাপী হবে, এবং তারা বলেছেন যে এই মেলার বিভিন্ন ধরনের অফার তারা দিচ্ছেন, বিভিন্ন ধরনের আকর্ষণীয় পণ্য তারা এখানে তুলছেন, এবং এই পুরো মেলাকে ঘিরে কিন্তু এক ধরনের এই এলাকায় কিন্তু মেলাকে ঘিরে এক ধরনের উৎসাহ থাকে প্রতি বছর, এবং আশপাশের যারা স্থানীয় আছেন তারা কিন্তু এই মেলায় ছুটে আসেন। তো আমরা আজকে দেখেছি যে এখানে মেলায় কিন্তু দেশীয় যে পণ্যগুলো আছে, দেশীয় আচার থেকে শুরু করে দেশীয় খাবার এবং বিভিন্ন ধরনের পাহাড়ি যেই পণ্যগুলো সেগুলো যেমন প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি বিভিন্ন দেশের পাহাড়ি পণ্য নারীদের জন্য এখানে প্রদর্শিত হচ্ছে। গালিব, চট্টগ্রামের হালি শহরে আবাহনী মাঠে হচ্ছে নারী উদ্যোক্তাদের পণ্য মেলা, সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।